বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن ولا أما بعد شماني تو سرطة درشق من نولي عرويتي پور جي توحيد আল্লাহর নাম এবং গুণাবলীর প্রতি ইমান এই বিষয়ে যে আলোচনা করছিলাম তারই বাকি অংশ অবশিষ্ট আলোচনা এই পর্বে আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে যাচ্ছি আমরা আল্লাহর কর্মগত গুণাবলীর একটা ধারাবাহিক আলোচনা করে আসছিলাম এই একটা বিষয় হচ্ছে আল্লাহ তবরকতলার মধ্যরাতে তৃতীয় আসমানে নেমে আসার বিষয় এর আগে আমরা আলোচনা করেছি আল্লাহ আরসের উপরে সমুন্নত হয়েছেন আল্লাহ তুবরকতলা আড়স থেকেই বান্দার কথাবার্তা শোনেন দেখেন এই বিষয়ে আমরা আলোচনা করেছি এরপর আল্লাহ কতলা মধ্যরাতে অথবা এক তৃতীয়াংশ অবশিষ্ট থাকতে দুনিয়ার নিকটস্থ আসমানে নেমে এসে বান্দাদের উদ্দেশ্যে আহ্বান করেন এই মর্মে সুহি বখারি এবং মুসলিমে যে হাদিসটি এসেছে এই হাদিসটি আপনাদের সামনে পেশ করছি কলা রসুল্লাহ সাল আলহাসাল্লামু আজল্লাহুল দুনিয়া

কে আছে আমার কাছে দোয়া করার মতো আমি তার দোয়া কবুল করব। কে আছে আমার কাছে যাসনা করার মতো আমার কাছে সোয়াল করার মতো চাওয়ার মতো আমি তাকে দান করব। কে আছে আমার কাছে ক্ষমা ভিক্ষা করার আমি তাকে ক্ষমা করব। এভাবে আল্লাহ তবরকতলা আহ্বান করতে থাকেন ফজর পর্যন্ত আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যেখানে আমাদেরকে বলেছেন যে আল্লাহ তোবরকতলা অবতরণ করেন সেই ক্ষেত্রে আমরা এটাই বিশ্বাস করব যখন আমরা আল্লাহ তোবরকতলা সম্পর্কে এরকম বিশ্বাস করে ফেলেছি সুরা ইয়াসিনের বিরাশি নম্বর আয়াতের আলোকে তখন তো আমরা এই বিষয়গুলোকে কখনো অসম্ভব মনে করতে পারি না আর আমাদের কাছে যা অসম্ভব সেটা তো আল্লাহর কাছে অসম্ভব হবে এরকম কোনো কথা নয় বরং বান্দার কাছে যা অসম্ভব আল্লাহর কাছে তা সম্ভব এটাই হবে আসল ইমানের ব্যাপার ইমানের পরিচয় আল্লাহ তো বড় তো বলে দিয়েছেন তার কাজ তো এভাবে তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন তখন তিনি কোন বললে সেটা হয়ে যায় যার কর্ম সম্পাদন কোনের দ্বারা সে আল্লাহ তো বড় জন্য তো এভাবে প্রথম আসমানে নেমে আসা অসম্ভব কিছু হতে পারে না বান্দার কাছে যেটা অসম্ভব সেটা তো আল্লাহর উপরে চাপিয়ে দেওয়াটা ঠিক হবে না আল্লাহ তুবরকতলা তো তিনি যার কাছে সব অসম্ভবই সম্ভব অতএব আমাদেরকে রসুল সাল আলাইহি আসাল্লামের এই হাদিসের প্রতি ইমান আনতে হবে এবং আল্লাহ তো বরকতলা ব্যাপারে তিনি যা বলেছেন সেটাকে আমাদের সত্য জানতে হবে এটা কখনো আল্লাহর পক্ষে অসম্ভব না এবং এর কারণে এ কথাও বলা যাবে না যে আল্লাহ তবরকতলা যখন আসমানের নেমে আসেন এক তৃতীয়াংশে তখন কি আসমান বা আরশ খালি থাকে কি খালি থাকে না নাউজবুল্লাহ এইসব প্রশ্নের আমাদের কোনো সুযোগ নাই যেখানে আল্লাহ তবরকতলা কোন ফায়াকুন দিয়ে সব কিছু করেন আমাদেরকে আল্লাহ তো সামান্য জ্ঞান দিয়েছেন অথচ এই সামান্য জ্ঞানের মাধ্যমে আমরা সুইচ টিপে অনেক কিছু করতে পারি সুইচটা টিপতে কতক্ষণ লাগে মাত্র এক সেকেন্ড লাগে এক সেকেন্ডে অনেক কিছু ঘটিয়ে দিতে পারি একটা সুইচ টিপার মাধ্যমে সেখানে আল্লাহ তো বড় কথা যিনি সমস্ত জ্ঞান এবং ক্ষমতার উৎস তার জন্য কিভাবে এটা অসম্ভব হতে পারে অতএব আমাদেরকে কোনো ধরনের এখানে অপব্যাখ্যা ছাড়া ঠিক যেভাবে আল্লাহ রসুল হাদিসে বর্ণনা দিয়েছেন এভাবেই আমাদেরকে বর্ণনা করতে হবে এরপরে আল্লাহর শ্রবণ বিষয়ে আল্লাহর দর্শন কত তীক্ষ্ণ এবং আল্লাহ তবরকতলার সোনা বান্দাদের সোনার চেয়ে কতটুক পার্থক্য আমরা আগেই বলে এসেছি লেইসেকাম ইসলু তার সাদৃশ্য কোনো কিছু নেই অথচ তিনি শ্রবণকারী এবং দর্শনকারী আল্লাহর ক্ষেত্রে এই গুণগুলো হবে পরিপূর্ণ বান্দার ক্ষেত্রে এই গুণগুলো হবে ত্রুটিপূর্ণ অর্থাৎ আল্লাহ তবরকতলা আসমান থেকে আরস থেকে সারা পৃথিবীর সমস্ত মখলুকের কথা শোনেন এবং তাদেরকে উনি দেখে থাকেন এতে কোনো সমস্যা নাই আয়েশা আল্লাহ আনহা একটি হাদিস আমাদেরকে শুনিয়েছেন কোরআনের সুরা আল মুজাদালার প্রথম নম্বর আয়াত আয়াতের সংশ্লিষ্ট এই আলোচনাটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন এক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার স্বামী সম্পর্কে অভিযোগ করতেছিল কদ আল্লাহ কালা লতি ফি যাওজিহা ওয়া দাশতাকি ইলা আল্লাহ আল্লাহ ইসমু আল্লাহ শুনে নিয়েছেন ওই মহিলার কথা যে তোমার সাথে বিতর্ক করতেছিল তার স্বামীর ব্যাপারে বিতর্ক করতেছিল মানে কি করতেছে এবং আল্লাহর নিকট তার সমস্যা তুলে ধরছে আল্লাহ তোমাদের উভয়ের বাক শ্রবণ করেছেন নিশ্চয়ই আল্লাহ অতি শ্রবণকারী ও দর্শনকারী এক মহিলা অভিযোগ করতেছিল মানে বৃদ্ধ বয়সে যখন তাদের সন্তান হওয়া বন্ধ হয়ে গেছে এমন সময় তার স্বামী তার সাথে জেহার করেছিল জেহার মানে নিজের মায়ের সাথে যদি স্ত্রীকে সাদৃশ্যতা দেওয়া হয় তোমার পিঠ তোমার শরীর আমার মায়ের মতো ইত্যাদি এভাবে যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে স্বামীর জন্য ওই স্ত্রী হারাম হয়ে যায় জাহিলি যুগেও এই প্রথাটা ছিল এরা তারা মানত এই জন্য এই মহিলার স্বামী মহিলাটির নাম খৌলা বিন্তুসা আলাবা বলা হয়েছে এই মহিলার সাথে তার স্বামী জেহার করেছিল সাদৃশ্যতা দিয়েছিল তার মায়ের সাথে এর মাধ্যমে ওই মহিলা তার জন্য হারাম হয়ে গেছে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্নতা এসে গেছে বিচ্ছেদ ঘটে গেছে তখন এই মহিলা আল্লাহ রসুলের কাছে এসেছে অভিযোগ করার জন্য আয়েশা রাজি আল্লাহা বলছেন আমি পাশের ঘরেই ছিলাম অথচ এত নিম্ন স্বরে ওই মহিলাটা আল্লাহ রসুলের সাথে কথা বলছিল আমি কথাগুলো ভালো করে শুনতে পাচ্ছিলাম না অথচ এই মহিলা

সে শেষ সন্তান পর্যন্ত ভূমিষ্ঠ করেছে আর কোনো সন্তান হওয়ার সম্ভাবনা নেই এমন সময় সে আমার সাথে জেহার করলো তার মায়ের সাথে আমাকে সাদৃশ্যতা দিয়ে হারাম করে নিল আমি কোথায় এই অভিযোগ জানাবো আমার কি উপায় হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাই তার ব্যাপারে কি সিদ্ধান্ত দিবেন চিন্তা ভাবনা করতেছেন এমন সময় কোরআন নাজিল হয়ে গেল আয়ে সরি আল্লাহন বলছেন তোবার কল্লেজি ওয়াসে আসাম হু কুল্লা শেন ইন নীল আসমা ও কালামা খৌলাত বিন্তি সা আলাবা ওয়েফা আলাই বা বুহু আমি খৌলা বিন্তিসা আলাবের কথা শুনতেছি কিছু বুঝি কিছু বুঝি না অথচ সেই আল্লাহ তবারো কথা লা কীভাবে আর্শ থেকে তার সব কথা শুনে সে অনুযায়ী ফাইসালান আজিল করে দিলেন ভয়ান আল্লাহ সম্মানিত শ্রোতা দর্শকমণ্ডলী একটা ছোট্ট বিরোধীতে যাচ্ছি বিরতির পর এ বিষয়ে বাকি কথা হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম মোরাহ্মাতল্লাহ হে অবারকাত বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য শেখ সাইফুদ্দিন বেলাল আল তাই আসুন সুন্নার আলোকে জীবন গড়ার জন্যে মিস্তুমি বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুবুল মারাম মিন আদিল্লাতি হকাম এর মাধ্যমে দার্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বুলুবুল মারামের দর্শে হাদিস শুধুমাত্র পৃথিবী বাংলায় প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় আপ পুনঃ সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আল্লাহর অসন্তুষ্টি পাপ পাপ বলে জানব মানুষ তো আদম সন্তান পাপ হবে এটাই স্বাভাবিক তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে ইচলি পাপ উঠে যাবে কিন্তু আমি निराश না হই এটা ঈমানি করতে মানে কোন শান্ত জীবন যদি মানুষ ক্ষমা চায় মহান رب অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন আব্দুর রাজাক বেন ইউসুফ আসিম বিন আব্বাস ও বেন বিন محسن আকরামুল জমান বিন আব্দুল সালাম আব্দুল্লাহ জাহাঙ্গীর হারুন হুসেনের

দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলে দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান টিভি বাংলায় আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু সংক্ষিপ্ত বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম আমরা আল্লাহ তুবরক যে গুণাবলী কর্মগত গুণাবলী যা নেতিবাচক তিনি করে থাকেন তার জন্য সাব্যস্ত করা হয়েছে কোরআনে সেই আলোচনা এতক্ষণ যাবৎ করলাম এখন আল্লাহ তবরকতলার নেতিবাচক কিছু কর্মগত গুণাবলী আমরা শুনব নেতিবাচক বলতে যে সমস্ত গুণের সাথে আল্লাহ জড়িত নন যে সমস্ত গুণ তার জন্য প্রযোজ্য নয় এরকম গুণাবলী থেকে আল্লাহ তবরকতলাকে মুক্ত এবং পবিত্র ঘোষণা করা হল তহিদুল আসমা ও নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তার একত্ব সুরাতুল বাকারার আয়াতুল কুরসিতে আল্লাত তবরকতলা কিছু গুণ থেকে নিজেকে পবিত্র ঘোষণা করেছেন সেগুলো আমরা শুনতে পারি যেমন আল্লাহ বলছেন আল্লাহ আলহাইল কয় লুজ সিনাত আল্লাহ তিনি হচ্ছেন এমন ইলাহ যে তিনি ব্যতীত আর কোন প্রকৃত মাবুদ নেই আর তিনি হচ্ছেন আল্হাই চিরঞ্জীব এবং চিরস্থায়ী সর্ববিষয়ে নিয়ন্ত্রক লুজ সিনাতুন তাকে কখনো তন্দ্রা অথবা ঘুম স্পর্শ করেন আল্লাহ তবরকতলা কখনো ঘুমান না তন্দ্রাচ্ছন্ন হন না নজবিল্লাহ যদি কেউ এই গুণ আল্লাহকে দেয় এই গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করে তাহলে এটা কুফরি হয়ে যাবে আবার অনেকেই বলেন যে আল্লাহ বেখেয়াল আল্লাহ আমার প্রতি খেয়াল রাখেন না নউজবিল্লা আল্লাহ তবরকতলা সজাগ সবসময় তিনি কর্মরত খুল্লা যৌমিন হুয়াফিসান প্রতিদিন প্রতি মুহূর্ত আল্লাহ তরকতলা কাজে নিয়োজিত আছেন কখনো তিনি অবসরে কখনো তুমি বিশ্রামে থাকেন না এগুলো আল্লাহ তরকতলার প্রয়োজন পড়ে না এই আয়াতের শেষের দিকে আয়াতুল কুরসির শেষের দিকেই আল্লাহ বলছেন যে আল্লাহ আসমান সমূহ এবং জমিন সমূহ যে তৈরি করেছেন এতে এই জমিন আসমানকে হেফাজত করতে আল্লাহ কতলার। কোনো কষ্ট নেই এগুলোকে হেফাজত করা আল্লাহর কোনো কঠিন ব্যাপার নয় ওলা আজিম নিশ্চয়ই আল্লাহ তুবরকতলার জন্য এই দুটিকে হেফাজত করা কঠিন বা ভারী কিছু নয় আল্লাহ তুবরকতলা খুব সহজভাবে নর্মালিভাবে এগুলো হেফাজত করেন পরিচালনা করেন তারপরে আল্লাহ কখনো ক্লান্ত এবং পরিশ্রান্ত হন না এটাও সুরা কফের মধ্যে বড়কতলা উল্লেখ করেছেন নিশ্চয়ই আমরা জমিনকে এবং আসমানকে নিশ্চয়ই আমরা জমিন এবং আসমান এবং এর ভিতরে যা কিছু রয়েছে সব কিছুকে সৃষ্টি করেছি ছয় দিনের ভিতরে ওমা মাসান এবং এতে আমাকে বা আমাদেরকে কোনো ধরনের ক্লান্তি স্পর্শ করে নাই অনেক আহলে কিতাবরা এরকম বিশ্বাস করে যারা বিভ্রান্ত হয়ে গেছে তারা মনে করে যে আল্লাহ ছয় দিনের সৃষ্টি করেছেন আর একদিন বিশ্রাম গ্রহণ করেছেন এই জন্য তারা শনিবারকে বিশ্রামের দিন হিসেবে ব্যবহার করে থাকেন নওয়াজবিল্লা এই আকিদা যারা পোষণ করবে তাহলে আল্লাহর গুণ নষ্ট করলো আল্লাহ তো বড় কথালার গুণের ক্ষেত্রে সে কুফরি করে ফেললো আল্লাহ তো বড় কথালা কোরআন মাসিদে সুরা আল কফের ভিতরে এটাও বলছেন ওয়ামা আনা বেজল্লা মিল্লিল আবিদ অর্থাৎ আল্লাহ তো বড় কথালা কারো প্রতি কোন জুলুম অত্যাচার করেন না বিন্দু পরিমাণও জুলুম অত্যাচার করেন না এটা আল্লাহ তাবারক একটি نابوذক গুণ তিনি জুলমের সাথে জড়িত নন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেন ইয়া ইবাদি ইন্নী হারামতু আলা নাফসি যুলম ওয়াজআলতুহু বাইনাকুম মুহররমান ফালা তাযালমুন হাদিসে কুদসিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাবারক ওয়া বলেছেন নিশ্চয় আমি তোমাদের উপরে জুলুম হারাম করে দিয়েছি এবং আমি নিজের জন্য জুলুমকে হারাম করে নিয়েছি অতএব তোমরা পরস্পরের প্রতি জুলুম অত্যাচার করবে না তাহলে জুলুম হলো এমন একটা গুণ এমন একটা দোষ যেটা থেকে আল্লাহ তবর কতলা নিজেকে পবিত্র করেছেন অতএব আমাদেরকেও পবিত্র রাখতে হবে সুরা এখলাসের মধ্যে আল্লাহ তবরতালা তার অনেকগুলো এই জাতীয় গুণের কথা উল্লেখ করেছেন কলহ আল্লাহ আহাদ বলুন সে আল্লাহ এক আল্লাহমাদ আল্লাহ অমুখাপেক্ষী অর্থাৎ আল্লাহ মুখাপেক্ষী নন এই হলো একটা আল্লাহর নেতিবাচক গুণ তারপর আল্লাহ বলছেন তিনি কাউকে জন্ম দেননি ওয়ালাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেননি আহাদ তার সমকক্ষ কেউ নেই এগুলো সব হলো না বোধক গুণ যেগুলো আল্লাহ তবর জন্য সাব্যস্ত আল্লাহ তবরকতলা এগুলো থেকে পবিত্র রাখা সাব্যস্ত করা থেকে বিরত থাকা এটি হলো তৌহিদ এটি হলো ইমান তারপর আল্লাহ বলছেন ওকুল ইহামদুলিল্লাহ ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল্লাহ ওয়ালাম উনফিল মুুলক মিনাজ-যুল্লি ওয়া ওকবহু তাকবীরা আল্লাহ বলছেন ওকুল আলহামদুলিল্লাহ হে রসুল আপনি বলে দিন সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি কোন সন্তান গ্রহণ করেননি ওয়ালামু ফিল মুলক এবং তার জন্য রাজ্যের ভিতরে কোনো ধরনের শরিক নেই ওয়ালাম ইয়াকুল্লাহ আলিউ মিনাজুল্লি এবং অপারগতার কারণে তার কোনো অভিভাবক নেই ওকাব্বির হুতিরা এবং তার মহানত্ব বর্ণনা করো যথাযথভাবে আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা আল্লাহ তো যে দুই প্রকার গুণের কথা আপনাদের কাছে ঘোষণা করেছিলাম যে আল্লাহর কর্মগত কিছু গুণ আছে এবং এই কর্মগত গুণগুলোর মধ্যে কিছু আছে ইতিবাচক যার সাথে আল্লাহ তো জড়িত করা হলো তৌহিদ ইমান এবং যথাযথভাবে সেটার সাব্যস্ত করা হলো ইমান তার ভিতরে কোনো বিলুপ্তি এবং বিকৃতি করা হল তহিদ নষ্টের কারণ এবং এর পাশাপাশি যে সমস্ত গুণ বা দোষ থেকে আল্লাহ নিজেকে মুক্ত ঘোষণা করেছেন পবিত্র ঘোষণা করেছেন এগুলো আমরা বুঝে সেগুলোর থেকে আল্লাহকে পবিত্র ঘোষণা করব আল্লাহকে পবিত্র রাখবো তাহলে আমরা তহিদ মেনটেন করতে সক্ষম হলাম এবং আমরা আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে ইমানকে সঠিকভাবে পোষণ করলাম এরপর আমরা আল্লাহ তবর কতলার কিছু সত্যাগত গুণাবলী জানব সত্যাগত গুণাবলী বলতে আল্লা তরকতলার যেই জাত আছে কেয়ামতের দিন বান্দারা অবলোকন করবে দেখবে এবং বান্দাদের জান্নাতিদের জন্য সবচেয়ে মূল্যবান আইটেম হবে সেই আল্লাহ তুবরকতলার সত্যগত কিছু গুণাবলী আমরা আপনাদের সামনে তুলে ধরবো যার মাধ্যমে আল্লাহ তো নির্দিষ্ট একটি সত্তা প্রমাণিত হবে যা আমরা ক্রিয়ামতের দিন আল্লাহ তুবরকতলাকে দেখব যেই সত্তায় যে অবস্থায় আমরা আল্লাহ তো দেখতে পাবো জান্নাতের ভিতরে এগুলোকে বলা হয় সত্যাগত বা জাতগত গুণাবলী জাত বলতে অবশ্যই আমাদের বাংলা ভাষায় জাতের অন্য অর্থ আছে আরবি ভাষায় জাতের যে অর্থ সেই অর্থ হল আল্লাহ তবরকতলাকে তার সুরা সহকারে শিকিল সহ জান্নাতিরা যে উপভোগ করবে সেটাকেই জাত বলা হয়েছে প্রথমত আল্লাহর জাত বা সত্তা এই বিষয়ে আমরা على شون صحيح مسلم على الرسول صلى الله عليه وسلم لم يكذب ابراهيم قط الا ثلاث كذبات سنتين في ذات الله قوله تعالى اني سقيم وقوله تعالى بل فعله كبيرهم هذا وواحد في شان ساره انك اختي متفق عليه আল্লাহ রসুল সাল আলাই সেই হাদিসটা আমরা এখানে উল্লেখ করছি যে হাদিসের আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইব্রাহিমের ঘটনা এই ইব্রাহিমের ঘটনা সম্মিলিত এই হাদিসের ভিতরে আল্লাহ তবরকো জাতের বর্ণনা এসেছে আল্লাহ তবরকো একটা সত্তার সন্ধান আমরা পেয়েছি আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লাম ইব্রাহিম আলী সম্পর্কে বর্ণনা দিয়েছেন বেশ অনেকগুলো হাদিসে ইব্রাহিম আলী এই বর্ণনাটা এসেছে আমরা অবশ্য এখন একটা পর্বের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি অতএব আমরা এই পর্ব থেকে বিদায় নিয়ে আবার নতুন পর্বে আপনাদেরকে আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবারকাত নিশ্চয়ই যে আল্লাহর সতীশীর্কে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং যাহার নাম অবধারিত করে দেন শাহিদুল্লাহ সামাদনী জান্নাতে যাওয়ার এবং যাহার নাম হতে বাচার মাত্র পথ তাও আল্লাহ সুবহানা হুয়া চা আল্লাহ জানার জন্যে দেখুন আমার ধারাবাহিক দার্স গীতাবোধ তাও হেইজ দেখুন কিতাব উহিদ প্রতি রোববার মঙ্গলবার ও শুক্রবার রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বাংলায় ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ই হল ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরাই ক্লাস হল লিকমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরানের একশো বারো নম্বর সুরা আয় নম্বর এক থেকে চার কলআল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষে নন লামে আলেদ পলা মিউলাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালা মিয়াকুল্লাহ হকুফমান আহাদ এবং তার সমতুল্য আর কোনও কিছুই নাই সোহী বুখারিতে উল্লেখ করা আছে ৬ নম্বর খণ্ডে কিতাবুল ফাজায়েলে কোরআন অধ্যয়ন নম্বর তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবজি সাল্লাল্লা আলাইসাল্লাম বলেছেন সুরা ই ক্লাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হল আহাদ তিনি একক দ্বিতীয় হল সামাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হল লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালাম একুল্লাহ কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরাই ইখলাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর বেশি বাংলা মানবতার সমাধান